পর আচার্য প্রফুল্ল চন্দ্র বিদ্যা মন্দিরে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তৎসঙ্গে শিক্ষার সূচনা জারি উপলক্ষে আজকে অনুষ্ঠান করা হয়। এবং এই অনুষ্ঠানে উপস্থিত অসীম সাহা, শিক্ষা অধিকর্তা চানপিন চন্দ্রন এবং পাম কাউন্সিলর লন্ডনরা উপস্থিত ছিলেন। তবে বিদ্যালয়ের আজকের উৎসব প্রসঙ্গে অনুষ্ঠান প্রসঙ্গে জানতে বিদ্যালয় সূত্র থেকে খবর, আচার্য স্মৃতি বিদ্যা মন্দিরে প্রত্যেক বছর পুরস্কার বিতরণের অনুষ্ঠান আয়োজন করা থাকে বছরে একবার সারা বছরের পারফরমেন্সের উপর ভিত্তি করে, এবং সেই অনুষ্ঠানটি আজকে রাখা হয়েছিল বিদ্যালয়ে। তার সঙ্গে শিবব্রত ভট্টাচার্য মেমোরিয়াল মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আজকে ছাত্রছাত্রীদের, এবং তারই জন্য একটি অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া প্রাক প্রাথমিক স্তরের পঠন পাঠন যেটা সূচনা করা হয়েছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানে এসডিএম যেরকম উপস্থিত ছিলেন, এসডিএম এর মাধ্যমে আজকে অনুষ্ঠানের সূচনা, একই সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর থেকে শুরু করে শিক্ষা অধিকর্তা ছাত্রী চন্দ্রন। এবং অনুষ্ঠান যেহেতু আয়োজন করা হয়েছে, তাই স্কুলের কচিকাঁচা শিশুরা সকলেই অতিথিদেরকে সম্মান জানানোর জন্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছেন গান নাচের মাধ্যমে। গোটা অনুষ্ঠান হয়ে উঠেছিল একেবারে মুখরিত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা সকলের মধ্যে একটা আলাদা রকমের আবেগ উৎসাহ পরিলক্ষিত হয়েছে। কি বক্তব্য রয়েছে এসডিএম অসীম সাহার আজকের অনুষ্ঠানে যোগদান করার পর শুনব। সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য বিদ্যাজ্যোতি প্রকল্পে ক্লাস শুরু হলো আজকে, এবং বিদ্যাজ্যোতি প্রকল্পে ক্লাস শুরুর জন্যই আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, যেটা এসডিএম এর হাত ধরে উদ্বোধন হয়। যদিও আগামী দিন থেকে শিক্ষার মানকে উন্নতির জন্য একের পর এক যেরকম কেন্দ্রীয় সরকার প্রকল্প হাতে নিয়েছে, তার সঙ্গে রাজ্য সরকারও সেই যোগে কাজ করে চলেছে, তাই বিদ্যাজ্যোতি প্রকল্পে রাজ্যে যে সমস্ত স্কুলগুলি রয়েছে তার মধ্যে আচার্য প্রফুল্ল স্কুল, আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্মৃতি বিদ্যা মন্দির, এই বিদ্যা মন্দিরও বিদ্যাজ্যোতি প্রকল্পের অন্তর্ভুক্ত। তাই বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন আজকে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ক্লাস শুরু, তাই তার উদ্বোধন অনুষ্ঠানই ছিল আজকে। নিচ্ছে একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।